কারণ আশা করি যে ইনশাল্লাহ সুষ্ঠুভাবেই নির্বাচন হবে। আমার যারা আমার চাকরি যারা করে ওদেরকে আমি চেষ্টা করে ওদের স্বপ্নটা করে দেওয়ার জন্য এবারে গেছি আমি দেশে, চেষ্টা করেছি যতটুকু সম্ভব ঈদের আমার আশেপাশে যারা আছে ঈদের শপিং করে দেওয়ার জন্য গিয়েছি। এটা আগে প্রাথমিক কিন্তু আমার যারা অতি নিকটে বা আমার আশেপাশে যারা আছে এদের জন্য আমি চেষ্টা করি। আর অবশ্যই ঈদ মানে আনন্দ, আমার পরিবারের জন্য শপিং করেছি, আমার জন্য এখনো করি নেই, আমি সবসময় চাঁদ রাতে করি আর কি। তো এইবারও আসবো বাসবিতে, আর বাসবিই হলো আমার খুব পছন্দের একটা শপ। আজকে থেকে নয়, 19 বছর আগে কিন্তু আপনার এই বাসবি এই শপ তৈরি করেছে, তখন থেকে কিন্তু বাসবির সাথে আমার একটা সুন্দর সম্পর্ক। এই শপের সাথে বাসবি যে ওনার তাদের সাথে আমি সবসময় বাসবি থেকে শপিং করি, ঈদ বলেন বা কোনো অনুষ্ঠান হলে কোনো পরবে সবসময় আসি। তো এভাবেই আর কি আমার ঈদের শপিং বলেনি বলে আমি বাসবি থেকে শপিংটা করি আর কি, আমার নিজস্বর জন্য আর আমার পরিবারের জন্য। না, খুবই আনন্দে কাটে সত্যি কথা বলি, কারণ হলো যে একটা মাস রোজার পরে ঈদ আসছে, আমার সব পরিবারকে নিয়ে আমি খুবই আনন্দ উপভোগ করি। এটা শুরু একদম সকালবেলা যত তাড়াতাড়ি উঠতে পারি, কারণ সেমাই পাকাতে হবে, ফিরনি পাকাতে হবে, কারণ যারা নামাজ পড়তে যাবে মাঠে নামাজ পড়ে এসেই যেন আপনার মিষ্টি মুখ করতে পারে আর কি। তো এইটার অ্যারেঞ্জমেন্ট প্রথমে করি, তারপরে তো আপনার যেটা হয় আর কি পোলাও কোমা বলেন অন্য অন্য খাবার যেগুলো তৈরি করা হয়, তারপর তো আস্তে আস্তে আত্মীয় স্বজন আছে তাদেরকে আপ্যায়ন করা। আর বিকালটায় আমি একটু মানে সেজে গুজে হয়তো আমার আত্মীয় স্বজন বাড়িতে যাই, ওরাও আসে, এমনি করে কিন্তু ঈদের দিনটা খুব আনন্দেই কাটি। আলাদা চাহিদা থাকে যেটা যেটা হলো আপনার মোরগ পোলাওটা কিন্তু আমার ভাইয়ের বাচ্চাগুলো, তারপর আমার ভাই আমিও পছন্দ করি, মানে খাসিদের যেটা করে না আপনার কাচ্চি বিরিয়ানি বাটা অতটা হচ্ছে আমি মোরগ পোলাওটা খুব ভালো লাগে, এটা চেষ্টা করি যে মোরগ পোলাওটা করার জন্য বেশি করে। আর সবারই চাহিদা কিন্তু মোরগ পোলাওটাই। এই নির্বাচন হবে, আমিও আছি এবার নির্বাচনে, গতবারও ছিলাম, তার আগেও ছিলাম, তো এবারও আছি। আমরা আশা করি যে ইনশাল্লাহ সুষ্ঠুভাবেই নির্বাচন হবে আর কি। না, কালকে তো আজকে বোধহয় কেনার কথা ছিল, বোধহয় কালকে 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 আমরা সব আমি আপনারা হয়তো জানেনই সবাই যে আমরা একটা মসজিদ করেছি আমার এলাকাবাসীর জন্য। আর চক্ষু হাসপাতাল করতে চাই, মানে আমাদের পুরোনো একটা বিল্ডিং আছে, বেশ অনেক লোক আছে, এখন তো আর ওখানে কেউ থাকা হয় না, যার জন্য আমি ভেবেছি ওখানে একটা চক্ষু হাসপাতাল করার। তার একটা হলো যে আসলে করে দিলে কিন্তু শুধু হবে না, এটা দেখভাল করার জন্য কিন্তু গ্রামের বা এই এলাকার লোক প্রয়োজন। তা আমি মসজিদটা করেছি আমরা, তো অতটা কিন্তু হ্যাঁ নামাজ পড়ছে ইনশাল্লাহ, অনেক মুসলিম আসছে আমাদের ওই এলাকা থেকে বাইরে থেকেও, কিন্তু যেন অতটা কি বলবো যে দায়িত্বশীল লোক কম পাচ্ছে। তার মানে আস্তে আস্তে হয়ে যাবে আর কি। আমার ইচ্ছা আছে অবশ্যই চক্ষু হাসপাতাল করবো, আমাদের এই বিল্ডিংটা যে বিল্ডিংটা আছে, তবে দায়িত্বশীল লোক দরকার, তবে পেয়ে যাওয়ার মনে হয় না। যেটা হলো সুবিধাটা এটাই হলো আমাদের উন্নতি তো অবশ্যই আমাদের দেশ হয়েছে, গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে গ্রামেও, তারপরে কিন্তু অনেক কিছুই কিন্তু আপনার প্রয়োজন আছে গ্রামবাসীর জন্য। যেমন আমার আগেও বলেছি এখনও বলছি, আমার নানা বাড়ি গোয়ালন্দ আর আমার বাবার বাড়ি রাজবাড়ি, তা গোয়ালন্দ রাজবাড়ি, তো গোয়ালন্দটাই আমার মানে শৈশবকালটা বেশি কেটেছে। তা আমি মনে করি যে আবার এলাকার বাসীর জন্য কিন্তু প্রয়োজন আছে, যেমন কোনো ডাক্তার কাছে যেতে হলে যেতে হয় ফরিদপুরে, যেতে হয় রাজবাড়ি, যেতে হয় কলম্বুতে, ওরকমভাবে আপনার হাসপাতাল আছে কিন্তু বাট অতটা ঠিক না। তাই মনে করি যে আমার ওই এলাকায় যদি একটা হাসপাতাল করি, বিশেষ করে আপনার চোখের যে প্রবলেমগুলো হয় একটু বয়স হয়ে গেলে, বিশেষ আমাদের দাদি মা খালা যেমন ছিলেন এরকম আছে বয়োজ্যেষ্ঠ যারা, ওনাদের জন্য সুবিধা হয় আর কি, এই জন্য আমি করতে চাই। তা দোয়া রাখবেন আপনারা সবাই যেন করতে পারি। এখানে শুনুন, এখানে আমরা হলাম শিল্পী, সবসময় ইলেকশন হলে কিন্তু দুটো দলই হয়, তাই নয় কি? দুই দল ছাড়া তার ইলেকশন হবে না। তো এবারও শিল্পীরা দাঁড়িয়েছে, এখানে আপনার মানে কে কতটা নেতৃত্ব দিতে পারবে না পারবে, এটা হলো আপনার যখন পাশ করবে, পাশ করার পরেই বোঝা যাবে। আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি, এটা আপনারা বুঝতে পারবেন, আমার দর্শকরা বুঝতে পারবে, বা যারা আমাদের শিল্পীরা আছে তারা বুঝতে পারবে যে কাদেরকে ভোট দিলে তাদের কিছুটা ভালোভাবে লাভবান হবে।